স্কুলে সরস্বতী পূজা হয়নি এই অভিযোগে দুই শিক্ষককে স্কুলে তালা ঝুলিয়ে আটকে রেখে বিক্ষোভ। সরস্বতী পূজা করা হয়নি অভিযোগ তুলে দুই শিক্ষককে স্কুলে তালা দিয়ে আটকে রেখে বিক্ষোভ দেখালেন অভিভাবক ও গ্রামবাসীদের একাংশ। শুক্রবার খাতড়ার দুবরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, দুবরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে চারজন শিক্ষক শিক্ষিকা আসেন, এর মধ্যে প্রধান শিক্ষক ও সহশিক্ষিকা সহ দুজন ছুটিতে আছেন। এদিন অন্য দুই সহশিক্ষক সুমন্ত কুণ্ডু এবং সমর হেমরমরা স্কুলে গেলে অভিভাবক ও গ্রামবাসীদের একাংশ তাদের আটকে রাখেন, এমনকি স্কুলে তালা দেন বলেও খবর। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রজাতন্ত্র দিবস পালন করে শিক্ষকরা বাড়ি চলে গেছেন, শিক্ষার্থীরা উপস্থিত থাকলেও সরস্বতী পুজো করা হয়নি, এমনকি ওই স্কুলে নেতাজির জন্ম জয়ন্তীও পালন করা হয়নি বলেও তারা অভিযোগ করেন। গ্রামবাসীদের পক্ষে শঙ্কর মন্ডল, রঞ্জিত ডাঙ্গররা বলেন, নেতাজি জন্ম জয়ন্তী পালন থেকে সরস্বতী পুজো কোনো কিছুই করেননি দুবরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। চার শিক্ষকের মধ্যে দুই শিক্ষক প্রায়ই মদ্যপ অবস্থায় স্কুলে আসেন বলে তারা অভিযোগ করেন। ঘটনাস্থলে জেলাশাসক না আসা পর্যন্ত তারা স্কুল তালা বন্ধ করে রাখবেন বলেই জানিয়েছেন। খবর পেয়ে স্কুলে পৌঁছেছে খাতড়া থানার পুলিশ। এই ঘটনার পুনরাবৃত্তি হবে না এই মর্মে দুই শিক্ষক পুলিশের উপস্থিতিতে মুচলেকা দেন, তারপর আটক দুই শিক্ষককে ছেড়ে দেওয়া হয়। বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট আমাদের টিভি। দুবাইপুরে প্রাইমারি স্কুলে এখন তালা পড়েছে, সরস্বতী পূজা করে নাই, 23 জানুয়ারি উপলক্ষে কোনো অনুষ্ঠানও করে নাই। এলে মাস্টার 24 ঘন্টা মদ খাই আছে দুজন, সুমন্ত কুণ্ডু আর সমর হেমরম, আর হেডমাস্টারের এখন মা বলেছে উনি তাই আসেন নি, আর যে মহিলাটা কি নাম সোমা মন্ডল ও এখন বিয়ে করতে ছুটিতে আছে, আর 26 জানুয়ারি কোনো প্রোগ্রাম করেনি, সরস্বতী পূজাও করেনি, এখন 15 দিন স্কুল লাগাতার বন্ধ থাকবে, ডিএম না আসা পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। তোমার নাম? আমার নাম রঞ্জিত ডাঙ্গর। আজকে দুবরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে তালা দিলেন কি কারণে? আচ্ছা, আমাদের যেটা প্রথম যেটা আমাদের অভিযোগ, এই প্রাইমারি দুবরাজপুর প্রাইমারি স্কুলে গত 23 জানুয়ারি যে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, সেই দিনে যে পতাকা উত্তোলন করা উচিত কিন্তু এই স্কুলে সেই জিনিসটা হয়নি, এবারে পতাকা উত্তোলন হয়নি, এটা একটা বড় অভিযোগ আমাদের। তারপর গতকাল যে সরস্বতী পূজা গেল, সেটা তো সরস্বতী পূজা একটা শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে বাচ্চা ছেলেরা উপাস দিয়েছিল পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য, কিন্তু সেটাও কোনো ব্যবস্থা হয় নাই। প্রতিমার অর্ডার দেওয়া হয়েছে, প্রতিমা তৈরি আছে, কিন্তু স্যাররা এলেন 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলন হলো, তারপর দুজনে চলে গেলেন। আর বাকি তো পড়াশুনো তো গার্জেন তো আছে এখানে, তাদের অভিযোগ যে পড়াশোনা ঠিক মতো হচ্ছে নাই। সকাল থেকে কাজ হচ্ছে, আলো হয়তো নাম পেজেন্ট হয়ে গেলো, এবার কি মিড ডে মিল হবে আমরা তো এইখানে সব দেখতে পাই, দোকানে বৈঠক হবে, চা হবে, এইখানে গাছ তলবে, এইখানে বসে থাকবে, পড়াশোনা হয়তো মিড ডে মিলের পর একটু হইলো, একটা ক্লাস হলো, তারপর ছুটি। প্রাইমারিটা হচ্ছে মানে একটা ভিত, বাচ্চাদের একটা ভিত, সেখানে যদি এরকম হয়, 23 জানুয়ারি পতাকা উত্তোলন হলো না, তারা কি করে জানবে কি পঠা 23 জানুয়ারিটা কি তারা জানবে কি করে, তার সম্বন্ধে কোনো জানলোই নাই, স্যাররাই সেটা ইয়া করছে। তোমার নাম? আমার নাম সৌকম মন্ডল। ভারতবর্ষের প্রথম উল্টো বাড়ি ডুয়ার্সে। উল্টো বাড়ি দেখতে হলে আসতে হবে ডুয়ার্স ফান সিটিতে। ডাইনা নদীর তীরে ছুটি কাটানোর মনোরম পর্যটন কেন্দ্র ডুয়ার্স ফান সিটি। জঙ্গল ঘেরা এক ফালি জমির মধ্যে রাত কাটানোর জন্য রয়েছে অত্যাধুনিক কটেজ, থাকা খাওয়ার সুবন্দোবস্ত সহ মনোরঞ্জনের জন্য রয়েছে একাধিক ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডুয়ার্স ফান সিটি, আপার কলাবাড়ি টাওয়ার, বানারহাট, জলপাইগুড়ি। আমাদের ফোন নাম্বার 7363933910।